ও মাদকবিরোধী সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান বিশেষ অতিথিবৃন্দ শিক্ষক মন্ডলী এবং অন্যান্য অংশগ্রহণকারীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুনতে পাচ্ছেন শেষ অংশ থেকে শোনা যাচ্ছে তো শোনা যায় আজকে অনেকগুলো আলোচনা হয়েছে আমি সে আলোচনা যাব না শুধু মাদক বিরোধী একটা কথা বলতে চাই আমরা 2010 সালে হ্যালো আছে হ্যালো আন্টি থেকে 2010 সালে বোররাতে পরপর ছয়টা ছেলে সুয়াগাজী থেকে মাদক গ্রহণ করে আসার পথে বিশ্ব রোডে নির্মমভাবে ট্রলির নিচে পড়ে গেছিল গিয়ে ট্রাকের নিচে ট্রলের নিচে পড়ে মারা গিয়েছিল 2010 সালে পরপর ছয়টা ছেলে মারা যাওয়ার পর আমাদের গ্রামের পাশেও একটা ছেলে এভাবে মারা যায় তখনই আমরা দিই এক মাসের ব্যবধানে এই মৃত্যুর পরে আমরা সর্বপ্রথম কসামে পুরনকাতো এলাকা নিয়ে আমরা ফ্রেন্ডস ফ্রম নামক একটা সংগঠন গড়ে তুলি এই সংগঠন গড়ে তোলার মধ্যে দিয়ে আমরা মাদক বিরোধী আন্দোলনটা শুরু করি বোররাতে এবং ধীরে ধীরে আজকে বোররার প্রতিটি অঞ্চলে অঞ্চলে প্রতিটি গ্রামে গ্রামে বিভিন্ন সামাজিক সংগঠন গড়ে উঠেছে প্রত্যেকটি সংগঠনের একটা এজেন্ডা আছে যে মাদকের বিরুদ্ধে আন্দোলন করা আজকে আপনারা জানেন যে মুঙ্গুজি পিতা তার পুত্রকে হত্যা করে ধান খেতে তাকে ইয়া করেছে দামাচাপা দিয়েছিল একজন মাদক গ্রহণকারীর কাছে তার পিতা দায়ী মানে নিরাপদ নয় মাতা নিরাপদ নয় ভাই নিরাপদ নয় বোন নিরাপদ নয় সমাজ নিরাপদ নয় কাজেই যে মাদক গ্রহণ করে তাকে বয়কট করুন সর্বতভাবে তাকে বয়কট করুন কেউ সিগারেট ধূমপানের কাছেও যাবেন না মূলত পুরো সমাজ ব্যবস্থা আজকে ধ্বংসের মুখে শুধুমাত্র মাদক গ্রহণ করার কারণে একটা সমাজের যে চোর হয় সে তার নিজের ঘরে চুরি করে না সে চুরি করে তার প্রতিবেশী ঘরের কাছে যে মাদক গ্রহণকারী হয়ে যাবে সে তার প্রতিবেশীর উপরে সবচেয়ে বেশি হত্যামানি অত্যাচার চালাবে আপনার সন্তানকে নিরাপদ রাখবেন আপনার সন্তানকে ভালো রাখবেন আর প্রতিটি সচ্ছল মানুষ অসচ্ছল মানুষকে সহযোগিতা করবেন দেখবেন আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে আমি কথা বাড়াবো না আমাদের অতিথিদ্বয় অনেক মূল্যবান কথা বলবেন তাদের কথা আমরা শুনবো ইনশাল্লাহ আমাদের সমাজ এগিয়ে যাবে এ প্রত্যয় ব্যক্ত করে মানুষ মানুষের জন্য সংগঠনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু